আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি, আমেরিকার নিউ জার্সি থেকে। আজকে ঈদুল ফিতর 2022। আমি ও আমার স্ত্রী এই মুহূর্তে আমার ছেলের বাসায় আছি। আমরা এখন প্রিন্সটন ইসলামিক সেন্টারে ঈদের নামাজ পড়তে যাব। ওখানে 8:30 থেকে 11:30 পর্যন্ত মোট 4টি জামাত অনুষ্ঠান হবে। আমরা আশা করছি আমরা 9:30 জামাত ধরতে পারব এবং সেই মতে ঈদের নামাজ পড়ব। আপনারাও চলুন আমাদের সাথে, দেখুন এখানে কিভাবে নামাজ পড়ে। Oh, thank you. Good work to you too. Thank you. আমরা এইমাত্র প্রিন্সটন ইসলামিক সেন্টারে চলে এসেছি। এই ইসলামিক সেন্টারের ভিতরে একবারে 7-8 হাজার লোক একত্রে নামাজ পড়ার ব্যবস্থা আছে। এটি একটি দ্বিতল মস্ক কাম ইসলামিক সেন্টার। এখানে মেয়েদের পড়ার জন্য দোতলায় সুব্যবস্থা আছে। এই মসজিদের সম্মুখে মসজিদের যে পার্কিং লট আছে সেখানে প্রায় 300-400 গাড়ি একবারে পার্ক করা যায়। তথাপি ঈদের সময় প্রচণ্ড ভিড় হয় এবং পার্কিং সমস্যা হয়। আমার ছেলেও তার গাড়িটি একটি ভালো জায়গায় পার্ক করার জন্য চেষ্টা করছে। গাড়ি পার্ক হয়ে গেছে, এবার চলুন আমরা মসজিদের ভিতরে যাই। Brings Andrea and Sonia to speak. Can you have Sonia and Andrea come up? Thanks. Starting our salat very soon. There's a lot of people here today, so please be patient. And I say this for myself first. We have the Westminster Councilwoman and the President. Can you ask her to come? She just wants to address Sonia Ravas, the President, and Andrea Sumandel. Yeah. আমাদের ঈদের নামাজ পড়া শেষ এবং পরবর্তীতে খুতবা শোনাও শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিব।
African, African. দুপুরে আমার মেয়ে, মেয়ের জামাই ও তাদের মেয়ে পয়সাকে নিয়ে আমাদের সাথে দেখা করতে এসেছে। Bangers, bang, bang.